By the way, guys, welcome to my blog 4. I'm going to talk first time the session, then train out boom, then go to Thakai. I'm going to go to Sata, I'm going to go to I'm ready. I'm always ready. I'm sure my pants are low, I'm late. I'm just ready. No problem. Main show is coming to Thunder Lakes, I'm going to go to the Kubika, Jaina, I'm going to go to the Boost Band, but I'm going to go to the Enjoy Corbin. I'm going to go to the Boost Band, I'm going to go to the Enjoy Corbin. I'm okay? আমি এখন আছি রেল স্টেশনে আবহাওয়ার যে অবস্থা বৃষ্টিতে মানে পুরো অবস্থা আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা সো গাইস এট লাস্ট ঢাকায় এসে পৌঁছলাম আমার ঠান্ডা তারপরে এত অবস্থা খারাপ 11 ঘন্টা লাগছে ট্রেনে করে ঢাকায় যেতে মানে জাস্ট শেষ যা মেইন কথা হচ্ছে কি এখন যাচ্ছি আমি বসুন্ধরা সিটিতে ভেনম দেখবো থিয়েটারে টিকিট কাটবো তারপর দেখি কোথায় যাই আমি কি তোমায় খুব বিরক্ত করছি আমারও তো মন ভাঙে চোখে জল আসে আর অভিমান আমারও তো হয় অভিমান আমারও তো হয় আমি কি তোমায় খুব বিরক্ত করছি বলে দিতে পারো তা আমায় হয়তো আমার কোনো প্রয়োজন নেই কেন লেগে থাকি একটা কোনায় যদি এই মুঠো ভরা শিউলি ফুল যদি ওই খুলে রাখা কানের দুল লক্ষ্মীটি একবার ঘাড় নেড়ে সম্মতি দাও আমি যাই ছেড়ে So guys, I'm going to Diabari the city. I'm going to go to the next one. I'm going to go to the next one. I'm going to go to the next one. ভালোবাসার এ দুটি হৃদয় কাছে আসা তুমি যে একা আমিও যে একা লাগে যে ভালো
এতো প্রিয়। তিন দিন ঢাকায় থেকে এখন আবার যাচ্ছি খুলনায়। প্ল্যান কিছুটা ছিল কক্সবাজার যাওয়ার, বাট ব্যাড ল্যাক, ঠান্ডা জ্বর, 102 জ্বর গায়ে, চোখ মুখ যা অবস্থা, ফেসের পুরো ভার হয়ে গেছে। যাক, বেশি কথা বলবো না, খুলনায় যাচ্ছি। খুলনায় যাই, বাসায় যেয়ে ডাক্তার দেখাবো। খুলনায় প্যারা অনেক, এখন আর এখন যাবো বাস স্ট্যান্ড, ওই ট্রেনের প্যারা সহ্য করতে হবে না। 11 ঘন্টা গাইজ, 11 ঘন্টা। যাক, এখন যাবো বাস স্ট্যান্ড, বাসে উঠবো, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের এসিতে করে ডাইরেক্ট খুলনায় আসবো। তবে দেখা যাক কি হয়। ওরে প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো, মুচকি হাসি দিয়া সে কই চলে গেল, তার কথা ভেবে আমার অন্তর দেখা দিয়া, বেহায়া মনটারে বুঝাইব দিয়া। প্রথম দেখার কালে তারে লেগেছিল ভালো। সো গাইস, ফাইনালি বাসে এসে বসলাম। 3:30 বাজে, 8:15 বাসে উঠছিলাম, পদ্মার এপারে এসে 1 ঘন্টা বসেছিলাম, বাস আসতে লেট করতেছিল। যাই হোক, মেইন কথা হচ্ছে কি যে ওই 11 ঘন্টার জার্নি করার চেয়ে 6 ঘন্টা 1 ঘন্টা বসে থেকেও 6 ঘন্টা আসা অনেক ভালো। যাই হোক, আমি এখন বাসে আসলাম, কেবল এখন একটু গোসল করব, তারপর ডাক্তারের কাছে যাব। অনেক গলার অবস্থাটা পুরো শেষ, গায়ে জ্বর, ফেসের পুরো বারোটা বাজে গেছে। যাই হোক, অনেক কষ্ট হয়েছে ভিডিওটা করতে, জানি না কতটা ভিডিওটা ফুটে উঠাতে পারছি, কতটা কথা বলতে পারছি। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আর রিকোয়েস্ট থাকলো যে রাগ করেন না ভিডিওর উপর, বা আমার চ্যানেল আনসাবস্ক্রাইব করেন না। নেক্সটে আরো ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করবো, এটা হয়তো আপনার কাছে ভালো নাই লাগতে পারে, বাট নেক্সট ব্লগটা আশা করি আপনার কাছে ভালো লাগবে। নেক্সট ব্লগের জন্য ওয়েট করেন, দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার জন্য দোয়া করেন, আর সবাই ভালো থাকেন, টাটা।